আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে সারা মেহে কাপুর লিখা ভালোবাসবো যে তোকে গল্পের 18তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এই ঘটনার পর থেকে মো অনেক চুপচাপ হয়ে যায়। খুব প্রয়োজন ছাড়া সে রুম থেকে বের হয় না, কারণ এই জায়গাতে তার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়। আয়ান আম্মু দাদি সবসময় চেষ্টা থাকে যে তাদের কোনো কাজের মাধ্যমে যাতে সেদিনকার ঘটনা মোয়ের মনে না পড়ে। আয়ান মৌকে বাহিরে ঘুরতে নিয়ে যায়। প্রতিদিনই তারা কোথাও না কোথাও যেত, একদিন রেস্টুরেন্টে যেত তো অন্যদিন পাশের পার্কে ঘুরতে যেত। আয়ান এসব করতো যাতে মৌ একটু হাসি খুশি থাকে। সে চাইতো মৌ আগের মতো দুষ্টুমি করুক, হাসি খুশি থাকুক, কিন্তু মৌয়ের আগের মতো কিছুই হলো না। প্রথম প্রথম ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখত, সে অবশ্য কিছুদিন পরে তা ঠিক হয়ে যায়। অহনা এইসব শুনে মৌয়ের কাছে ছিল চার দিনের মতো। সারাটা দিন তারা গল্প করতো, অহনার জন্য মৌ কিছুটা ঠিক হয়ে যায়। চার দিন পরেই অহনা নিজের বাসা চলে যায়। এইভাবে দেখতে দেখতে এক মাস কেটে যায়। মৌ এখন মানসিকভাবে সুস্থ হলেও বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ। কয়েকদিন যাবৎ সে ভালোভাবে কিছু খেতে পারছে না, খাবার মুখের কাছে নিলেই গন্ধে বমি করে দেয়। আয়ান তো ভাবছে মৌয়ের মুখের রুচি চলে গিয়েছে, সে অবশ্য ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছে কিন্তু মৌ যায়নি। আজকে সকাল থেকে মৌয়ের বেশ খারাপ লাগছে শরীর, কোনো মতে নাস্তা বানিয়েছে আজকে। আয়ানকে অফিসের জন্য বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ল মৌ। আম্মু আর দাদি জিজ্ঞাসা করলে সে বলে এমনি একটু দুর্বল লাগছে। এদিকে আয়ান অফিসে এসে নিউজ পায় যে তার প্রমোশন হয়ে গেছে। এ খবরটা শুনে সে অনেক খুশি হয়, নিজের কেবিনে এসে বলছে নিজেকেই, এত বড় খুশির নিউজটা মৌকে বলবো না, ফোনে বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। এখন তাড়াতাড়ি আমি আমার বিজনেস শুরু করতে পারবো। এরপর আয়ান নিজের কাজে মনোযোগ দেয়। মৌ দুপুরের দিকে ঘুম থেকে উঠে, সে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়। 1টা বাজে, আমি এতক্ষণ ধরে ঘুমালাম কিন্তু কেউ ডাকিনি আমাকে। এরপর তো মৌ উঠে সোজা রান্না করে চলে যায়। গিয়ে দেখে আম্মু রান্না করছে আর দাদি ডাইনিংয়ে বসে কিছু একটা যেন কাজ করছে। মৌ গিয়ে আম্মুকে বলল, আম্মু আমাকে ডাকোনি কেন? ডাকবো কেন শুনি, শরীর খারাপ ছিল তাই ডাকিনি। কিসের খারাপ শরীর? ওসব কিছুই না, তুমি গিয়ে একটু বসো, বাকি যা কাজ আমি করছি। আরে বাকি আর কিছুই নেই, সব রান্না শেষ। আচ্ছা তাহলে আমি সব গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে দে। মৌ ঠিকঠাক মতোই কাজ করছিল কিন্তু হঠাৎ করে ওর মাথাটা হালকা ঘোরে। সে পড়ে যেতে দেখে না পাশে রান্নাঘরের দেয়াল ধরতে, এটা দেখে আম্মু এগিয়ে এসে ধরে তাকে। বললাম যে কাজ করার দরকার নেই, তাও তো আসলি কাজ করতে, দেখলি তো এখন পড়ে যেতে নিতে। এখন মৌ কিছুই বলল না। এর মধ্যে দাদি চলে আসলো রান্নাঘরে, তিনি মৌকে বললেন ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসতে। মৌ সোফাতে বসতে যাবে কিন্তু তার আগেই অজ্ঞান হয়ে গেল আর সোফার উপর গিয়ে পড়লো। এ দেখে দাদি আর আম্মু তাড়াতাড়ি এসে মৌয়ের কাছে আসলো। মৌয়ের মুখে পানির ঝাপটা দিল দাদি কিন্তু জ্ঞান ফিরল না, তাই আর দেরি না করে আম্মু ডক্টরের কাছে ফোন দিল। এদিকে আয়ান তো অফিস থেকে আসার সময় সবার পছন্দের খাবার নিল, মৌর জন্য একটা সুন্দর শাড়ি কিনল। কিন্তু বাসায় এসে সে অবাক হলো তাদের ফ্যামিলি ডক্টরকে দেখে। সে দেখলো ডক্টর আফজাল বসে মৌয়ের চেক আপ করছে আর পাশে আব্বু আম্মু দাদি দাঁড়িয়ে আছে। মৌকে ডক্টরকে দেখে আয়ান সব ফেলে মৌর কাছে ছুটে গেল। আয়ান বলল, আফজাল আঙ্কেল মৌর কি হয়েছে? আফজাল আঙ্কেল বলল, হয়েছে তো অনেক কিছুই, হবেও অনেক কিছু। আয়ান বলল, কি বলছেন আঙ্কেল? আঙ্কেল বলল, দোস্ত তুই তো এবার আরো গুরু হয়ে যাবি, আয়ানের আব্বুকে উদ্দেশ্য করে বলল। আম্মু বলল, ভাইজান একটু ভালোভাবে বলেন কি হয়েছে ওর। আয়ান বলল, আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি বলেন, খুবই টেনশন হচ্ছে। আঙ্কেল বলল, আরে কেউ বুঝছ না? আরে ভাই তোমাদের ঘরে ছোট্ট মেহমান আসছে, মানে মৌ মা হবে। এ কথা শুনে সবাই খুশিতে আত্মহারা, আয়ানের তো খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। এর মধ্যে মৌয়ের জ্ঞান ফিরে তার চোখ প্রথমে আয়ানের উপরে যায়। আয়ানকে কান্না করতে দেখে মৌ অবাক হয়ে যায়। আয়ান তুমি কান্না করছো কেন? আব্বু বলল, মা রে তুই এত বড় খুশির সংবাদ শোনালি আমাদের। দাদি বলল, আমার যে কি খুশি লাগছে, আমাকে বড় দাদি বলবে, কেউ খেলবে আমার সাথে। এই বলে দাদি মোর কপালে একটা চুমো খায়। আয়ান এসে বলল, ওই উই আর গোনা বি প্যারেন্টস। এ কথা শুনে মৌ খুব খুশি হলো, সে খুশিতে আয়ানকে জড়িয়ে ধরলো। আশেপাশে সে মানুষ আছে সেটা তার খেয়ালই নেই। আফজাল আঙ্কেল শুকনো কাশি দিয়ে বললেন, পরে আরও সময় পাবে মা। একথা শুনে মৌ লজ্জায় আয়ানকে ছেড়ে দেয় আর সবাই মুচকে হাসতে থাকে। হঠাৎ আয়ানের মনে আসলো সে তার প্রমোশনের কথাটা বলেনি, তাই সে সবার উদ্দেশ্যে বলল, আজকে আমার প্রমোশন হয়েছে, এবার আমি আমার বিজনেসটা শুরু করতে পারবো। এই কথা শুনে সবার খুশির মাত্রা আরও বেড়ে গেল। আব্বু বলল, এই বাচ্চাটা আমাদের জন্য অনেক লাকি, কারণ একদিনে এই বাচ্চাটার আসার সংবাদটা শুনলাম, আবার এই দিকে তোর প্রমোশনের সংবাদটা শুনলাম, সত্যি খুশি দ্বিগুণ হয়ে গেল। এরপর আম্মু এসে সবাইকে মিষ্টিমুখ করালো। এভাবে কেটে যেতে লাগলো সময়।
দ্বিতীয় সপ্তাহ পর মুখের চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যেত আয়ান। কখনো সে বিজি থাকলে অহনা নিয়ে যেত। সব চেক আপ ফাদার হসপিটালে করানো হয়েছে। প্রেগনেন্সির থার্ড মান্থে মো জানতে পারলো যে তার প্রেগনেন্সিতে বেশ কিছু কমপ্লিকেশনস আছে। সেদিন সে একাই চেক আপ করাতে গিয়েছিল, কারণ আয়নার মিটিং ছিল আর অহনার শ্বশুর বাড়িতে মেহমানও এসেছিল। কমপ্লিকেশনসের কথা শুনে মো খুব ভয় পেয়ে যায়। ডক্টরের সাথে কথা বলে অবশ্য কিছুটা টেনশন ফ্রি হয়েছিল, কারণ ডক্টর বলেছিল যে মো যদি সব কিছু মেনে চলে, নিজের পুরোপুরি খেয়াল রাখে, তবে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। মো বাসার কাউকেই তার এই প্রবলেমের কথাটা বলল না, কারণ সবাই অনেক টেনশন করবে। সে সম্পূর্ণ নিজের খেয়াল রাখছে, ভালোমতো খাবার খাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করছে। নিজের মধ্যে একটা অস্তিত্বকে অনুভব করতে পেরেছে মো। এর আলাদা একরকম সুখ অনুভূত হচ্ছে। মা হওয়ার যে একটা সবচেয়ে সুখকর আলাদা একটা অনুভূতি, তা মো উপলব্ধি করতে পারছে। সে একটা বিষয়কেই গুরুত্ব দিচ্ছে, যাই হয়ে যাক সে এই বাচ্চাটাকে কিছুতেই হতে দেবে না। কষ্ট সহ্য করে হলেও তাদের বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবে। আয়ান, আম্মু, দাদি নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে মোর কোনো কষ্ট যেন না হয়। মোর প্রেগনেন্সির এখন 7.5 মাস চলছে। এই 7.5 মাসে অনেক কিছুই বদলেছে। মোয়ের পেট স্বাভাবিকের চেয়ে বেশ বড় হয়ে গিয়েছে। তার নড়াচড় আগের থেকে একটু কমে গিয়েছে। আয়ান মোয়ের সুবিধার জন্য তাদের রুম শিফট করে নিয়ে এসেছে, এতে করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না বলে রিস্ক কম। অবশ্য মো প্রতিদিনই সাদে যায়, প্রতিদিনই সাদে যাওয়া তার একটা রুটিন হয়ে গিয়েছে। কেউ না কেউ তার সাথে যায় সাদে। বিকেলের প্রকৃতি তার অনেক ভালো লাগে এবং সে মনে করেছে এই অভ্যাসটা হয়তো বেবির হেলথের জন্য বেশ ভালো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ বসে, এরপর আমার রুমের দিকে গিয়ে দেখে তিনি ঘুমিয়ে আছেন। দাদি রুমে গিয়ে একই জিনিস দেখে সে, তাই সে ভাবলো একা একাই সাদে যাবে। কিছু ভালো লাগছে না তার আজকে, অজানা এক কারণে সকাল থেকেই মনের মধ্যে কেমন যেন করছে। তাই সে ভাবলো হয়তো সাদে গিয়ে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ থাকলে সব ঠিক হয়ে যাবে। তাই সে সাদের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ যাবৎ সে সাদে সময় কাটালো। আসরের নামাজ পড়ার কিছুক্ষণ পর সে নিচে আসার জন্য সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু নিচে নামার 4টা সিঁড়ির আগেই ঘটলো বিপদ। কীভাবে যেন হঠাৎ করে মোয়ের পা স্লিপ কাটলো আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। সিঁড়ির রেলিং ধরেছিল কিন্তু তাও লাভ হলো না। পড়ার সাথে সাথে সে এক গগনবিদারী চিৎকার দিল। সে নিচে উপর হয়ে পড়েনি, পড়েছে এক পাশ হয়ে, তাই ডিরেক্ট পেটের সামনে ব্যথা লাগেনি, ব্যথা লেগেছে পেটের এক সাইডে। মোয়ের চিৎকার শুনে যে যার রুম থেকে ছুটে চলে আসলো, দুজনই নামাজ পড়ছিল। আম্মু আর দাদি রুম থেকে বের হয়ে যা দেখলো তাতে ওনারা কেউই ব্যস্ত ছিল না। তারা দেখলো মো পেটে হাত দিয়ে কান্না করে যাচ্ছে। ওনারা তাড়াতাড়ি মোর কাছে গেল। এরই মধ্যে আয়ান অফিস থেকে চলে আসলো। সে অনেকদিন যাবৎ মাগরিবের আগেই বাসায় চলে আসে। আয়ান বাসায় ঢুকে মোকে অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি মোয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সময় অবশ্য অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এই অবস্থায় তো মোকে হেঁটে যেতেও পারবে না। আয়ান মোকে কোলে নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। আম্মু আর দাদি তার পিছনে পিছনে আসলো। এদিকে মো ব্যথা চিৎকার আর কান্না করেই যাচ্ছে। আয়ান তাড়াতাড়ি গিয়ে পিছনের সিটে মোকে শুইয়ে দিল আর পিছনের সিটে বসলো আম্মু। আর সামনের দাদি আর আয়ান মো কান্নার জন্য কথাও বলতে পারছে না, কিন্তু মনে মনে সে দোয়া দরুদ পড়েই যাচ্ছে আর আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে এই বেবিটার কিছু না হয়। আয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফাহাদকে ফোন করলো। হ্যালো ফাহাদ, একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা আয়ান? আমি বাসায় এসে দেখি যে মৌ সিঁড়ির কাছে পড়ে আছে, ব্যথা চিৎকার করছে। আমি তাড়াতাড়ি তোমাদের হসপিটালে নিয়ে আসছি, ফাহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলল। আয়ান তুমি চিন্তা করো না, মৌ ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসো, আমি ডক্টরকে বলে ওটি রেডি করাচ্ছি। আয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে এদিকে মৌয়ের কান্নার গতি বেড়েই যাচ্ছে। দাদি মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার ওর দোয়া দরুদ পড়ছে। এদিকে আম্মুও দোয়া দরুদ পড়ছে। কিছুক্ষণের মধ্যে আয়ানরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে সে মৌকে কোলে করে স্ট্রেচারে করে শুয়ে দিল। নার্সরা মৌকে তাড়াতাড়ি ওটির দিকে নিয়ে গেল। পিছনে পিছনে আয়ান, দাদি আর আম্মু আসছে। মৌকে অপারেশনের জন্য নিয়ে গেল। ইতিপূর্বে অহনা হসপিটালে পৌঁছে গিয়েছে। ফাহাদ মৌ খবর জানার সাথে সাথেই অহনাকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। আয়ান মৌয়ের কথা কাউকে জানেনি, টেনশনে সে ভুলেই গিয়েছিল, সবাইকে ফোন করে অ্যাক্সিডেন্টের কথা ভুলেই গিয়েছিল। তাই অহনা ফোন দিয়ে মৌয়ের পুরো পরিবার আর তার আব্বুকে হসপিটালে আসতে বলে। অহনা এক নজরে আয়ানের দিকে তাকালো। আয়ানকে এখন বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ বাদেই সে কান্না করে দেবে। এদিকে আম্মু নিঃশব্দে কান্না করে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে দাদি বেশ শক্ত আছেন। তিনি সবার সামনে কান্না করেন না। এই এক ধরনের কঠিন পরিস্থিতি যদি তিনি নিজেকেই সামলাতে না পারেন তাহলে ছোটদের কে সামলাবে? অহনা গিয়ে তার আম্মুর পাশে বসলো। তার দাদি আয়নের কাছে গেল। আয়ান একবার ওটির দরজার দিকে চেয়ে আছে। দাদি আয়নের কাঁধে হাত রাখলো।
আয়ন কারোর উপস্থিতি বুঝতে পেরে সামনে ঘুরে দাদিকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। দাদি, আমার খুব টেনশন হচ্ছে। এত টেনশন নিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদি। আরে কিছুই হবে না ইনশাল্লাহ, তুই নিজেকে সামলা। এর মধ্যে বাকি সবাই চলে আসলো। মোয়ের আম্মুর তো এই সংবাদ শোনার পর থেকে কান্না থামানোই যাচ্ছে না। কিছুক্ষণ বাদে একজন ডক্টর বেরিয়ে এলো উটি থেকে। আয়ান ওনাকে দেখে তাড়াতাড়ি গেল ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ডক্টর মোয়ের কী অবস্থা? এখনও কিছু বলা যাচ্ছে না, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো, তারপরও আবার ওনার বেশ কিছু কমপ্লিকেশনসও আছে। কমপ্লিকেশনস? মো তো আরও কিছু বলেনি এ ব্যাপারে, উনি কাউকে কিছু বলতে চাইছিলেন না। যাই হোক, আপনারা সবাই দোয়া করুন, অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হচ্ছে, মা আর বাচ্চা দুজনের জীবন রিস্কে আছে, এ বলে ডক্টররা চলে গেলেন। এদিকে খবর শুনে সবার মনে আরও টেনশন কাজ করছে। আয়নার তো কথা শুনে মনেই হচ্ছে পুরো দুনিয়া ঘুরে এলো। সে নিজেকে সামনে নিয়ে চেয়ারে বসলো আর আল্লাহর কাছে দোয়া করছে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকে গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।